হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? তো ওয়েলকাম টু নীল সুপ্রিম এডুকেশন। তো আজকে আমরা করব নাম্বার সিরিজ। নাম্বার সিরিজের আজকে করব 3 নম্বর ক্লাস। তোমাদের কমপ্লিট কনসেপ্টস করানো হবে নাম্বার সিরিজের। তোমরা যারা এখনো পর্যন্ত আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি নাম্বার সিরিজের, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও, তোমরা ওখানে গিয়ে ক্লাসগুলো দেখে নাও। দেখো, তোমাদের নাম্বার সিরিজের পুরো বেসিক থেকে হার্ড লেভেল পর্যন্ত সমস্ত টাইপের এক্সামের জন্য কিন্তু কভার করানো হচ্ছে। পার্টিকুলারলি কোনো একটা এক্সাম ধরে নয়, এমনভাবে তোমাদের আমি রিজনিং তোমাদের আমি কমপ্লিট করাবো যাতে তুমি যে কোনো এক্সাম, রাজ্য বলো কেন্দ্র বলো, সমস্ত টাইপের এক্সাম কিন্তু তুমি ক্র্যাক করতে পারো। ওকে, তো তোমাদের যে নাম্বার সিরিজের কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সেগুলো সিজিএল পেপার থেকে নেওয়া হয়েছে, যাতে তোমাদের কনফিডেন্স লেভেল হাই হয়। আর কনফিডেন্স লেভেল হাই হলে পরে এক্সাম হলে কিন্তু তোমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটা, মানে কি বলবো, কনফিডেন্স লেভেল অনেকটা কাজ করে এক্সাম হলে পেপার সলভ করার জন্য। ওকে, তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নীল সুপ্রিম এডুকেশন আমার চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেলের নাম, তোমরা অবশ্যই ইউটিউব গিয়ে সার্চ করে তোমরা দেখতে পারবে। ওকে, তোমরা যারা পর্যন্ত এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা অবশ্যই টেলিগ্রাম অ্যাপে গিয়ে তোমরা নীল সুপ্রিম এডুকেশন দিয়ে সার্চ করতে পারো। তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হও, তার কারণ তোমরা ওখানে সমস্ত টাইপের ক্লাস নোটিফিকেশান পাবে, তোমরা ইম্পর্টেন্ট আপডেটস পাবে, তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে, তোমরা ডাউট সলিউশন পাবে। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে, তোমাদের কোনো কোশ্চেন নিয়ে যদি এনি ডাউট থেকে থাকে, তোমরা এনি টাইম তোমরা টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করলে তোমরা ডাউট তোমাদের ডাউট তোমাদের সলভ করে দেওয়া হবে। তোমরা লিঙ্ক কোথায় পাবে, তোমরা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো আরেকটা কথা বলবো তোমাদের। দেখো, এটা চলছে তোমাদের রিজনিং ফাউন্ডেশন ব্যাচ, যেটা কিনা তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে একদম এ টু জেড তোমাদের করানো হবে পুরো। মানে তোমাদের রিজনিং নিয়ে আর কোনো টেনশন নেই। তোমরা এই রিজনিং আমার থেকে কমপ্লিট করার পর তোমরা তারপর যে কোনো এক্সামে যখন বসবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে, যে যে কমন আসছে যখন বুঝতে পারবে, টাইপগুলো কমন আসছে, তোমাদের যে টাইপের আমি কোশ্চেন করাবো সেই টাইপের কোশ্চেন পুরোপুরি কমন আসবে। ওকে, সঙ্গে রিজনিংয়ের সঙ্গে চলছে আমার ম্যাথের ব্যাচ। তোমরা যারা ম্যাথে কিচ্ছু জানো না, তোমরা যাদের ম্যাথে একদম জিরো, ম্যাথে মানে কি বলবো একদম তোমাদের কিচ্ছু নেই, তারা অবশ্যই তোমরা যদি ম্যাথ শিখতে চাও তাহলে আমার চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ ম্যাথ রিজনিং এখানে তোমাদের কমপ্লিট করানো হবে। আর ম্যাথ রিজনিংই হচ্ছে চাকরি পাওয়ার একদম কি বলবো চাকরি পাওয়ার জন্য তোমাদের 80% কিন্তু তোমাদের হেল্প করবে। তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। তো চলো ফার্স্ট কোশ্চেন আমরা দেখবো। তো ফার্স্টে তোমাদের আমি একটু সময় দেবো, তোমরা যাতে কোশ্চেনটা একটু পুশ করে তোমরা সলভ করতে পারো, সলভ না করলে দেন আমি তোমাদের কিন্তু করে দেবো কোশ্চেনটা। ওকে, দেখো একদম ফার্স্ট কোশ্চেনটা কিন্তু খুবই ইজি, একদম সহজ। তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি একদম কলাম ওয়াইজ কিন্তু কোশ্চেনটা করা আছে। কলাম কোনটাকে বলা হয় আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি, লম্বালম্বি যেটা কলাম আর এরকম যেটা সেটা হচ্ছে রো। ওকে, দেখো এটা গুণ করেছে 3 23 69 5 27 135, তাহলে 7 31 কত হবে, 7 7 3 7 21, 217 হবে কিন্তু ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা, 2 নম্বর অপশান। তো এটা একদমই সহজ ছিল কোশ্চেনটা, ফার্স্ট কোশ্চেনটা একদমই ইজি নিয়েছি। তো চলো সেকেন্ড কোশ্চেনে চলে যাই। দেখো দেখে আমরা বুঝতে পারছি আমরা লিখবো না আলাদা করে, দেখো আমরা কোশ্চেন থেকে আমরা সলভ করে দেবো। দেখো এখানে ডি আছে, এখানে সি আছে -1, এখানে বি আছে এখানে -1, এখানে এ আছে -1, এবার এখানেও -1 বলে এখানে জেড হবে। অপশানে কোনটাই জেড আছে, দেখো অপশানে একটাই জেড আছে, সেটা হচ্ছে নাম্বার 1 অপশান। তো এরকমভাবে আমরা সলভ করবো, যেগুলো এরকমভাবে সলভ হয়ে যাবে তা সেগুলো আমরা বাদবাকিগুলো চেক করবো না, যাতে আমাদের সময় আমরা সেভ করবো। এই কোশ্চেনটা করতে আমাদের ম্যাক্সিমাম 10 সেকেন্ড লাগার কথা। এবার এই 10 সেকেন্ডের জায়গায় যারা এই কোশ্চেনটা করতে 30 সেকেন্ড টাইম লাগাবে তারা কিন্তু পরে, মানে কি এখানে 20 সেকেন্ড তারা লস করলো। এবার এই 20 সেকেন্ড কিন্তু তারা কিন্তু পরে গিয়ে কোশ্চেন পাবে না, ঠিক আছে। এক্সামিনার কিন্তু এই কোশ্চেনটার জন্য 10 সেকেন্ড টাইমই ফিক্সড করবে, যারা 30 সেকেন্ড লাগাবে তারা কিন্তু একটা দুটো কোশ্চেন পরবর্তীতে দেখতে পারবে না। সো তোমাকে কিন্তু রিজনিংয়ের সঙ্গে সঙ্গে তোমাকে ফাস্ট হতে হবে, যে রিজনিং পারো বলে এমন কোনো কথা না, তোমাকে ফাস্ট হতে হবে, ঠিক আছে। চাকরির পরীক্ষায় তোমাকে ক্র্যাক করতে গেলে তোমাকে যথেষ্ট ফাস্ট হতে হবে, সবার থেকে আগে তোমাকে সলভ করতে হবে। চলো 3 নম্বর কোশ্চেনে চলে যাই। দেখো এই কোশ্চেনটা আমরা কীভাবে করবো, দেখো দেখো এখানে কী আছে, দেখো এখানে +3 আছে, ওকে, এখানে -4 আছে, এখানে +5 আছে, এখানে কি হবে তাহলে +3 × 4 + 5, তাহলে এখানে -6 হবে। তাহলে 85-এর সঙ্গে তুমি যদি 6 গুণ করো কত হয়, 5 6 30-এর 0, হাতে থাকছে 3, 6টা 48 আর 3
51 মানে 510 মানে অপশন 3 হচ্ছে তোমার রাইট অ্যানসার। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে এবং আমাকে সাপোর্ট করো। তো চলো 4 নম্বর কোশ্চেন তোমাদের জন্য একদম কি বলবো বাছাই করা একদম সিজিএল এর পেপার থেকে কিন্তু আমি কোশ্চেনগুলো নিচ্ছি, যার কারণ তোমাদের আর কিছুই না তোমাদের কনফিডেন্স লেভেল হাই করার জন্য। দেখো তোমরা অনেকে যারা আছো WBP KP রেল মানে যাবতীয় যার জন্য প্রিপারেশন নাও। দেখো তুমি যদি WBP-র জন্য প্রিপারেশন নাও, তুমি WBP-র জন্য WBP এক্সামে ক্র্যাক করতে চাও, তুমি WBP-র জন্য পড়াশোনা করলে হবে না, তোমাকে উঁচু লেভেলের জন্য পড়াশোনা করতে হবে। তাই আমি একদম তোমাদের উঁচু লেভেল মানে সিজিএল লেভেল মানে SSC লেভেলের তোমাদের কোশ্চেন করাচ্ছি, যাতে কি না তোমাদের WBP-ও হয়ে যায়, KP-ও হয়ে যায়, রেলও হয়ে যায়, মানে একটা পড়াশোনায় তিনটে চারটে যতগুলো এক্সাম হয় সব কটা কভার করে দেবো, ঠিক আছে। তো চলো এই কোশ্চেনটা দেখো, N আছে, তারপর -1 আছে প্রথমটা, M -1 আছে, L -1 আছে, K তাহলে এটা -1 হবে, K থেকে K কত 11 তাহলে -1 করলে কত হয় I J K J হবে এখানে, অপশন সবটাই কিন্তু J আছে। তাহলে আমরা দ্বিতীয়টা চেক করব, দেখো Z Z Z মানে 26, 26 এর পরে B মানে +2 আছে, দেখো এটা +2, এটাও দেখো +2 আছে, এটাও দেখো +2 আছে, ঠিক আছে। তাহলে 6 এবার কত হবে, F এর পরে +2 করলে কত হবে, 6 2 8, 8 মানে কত 8। J is কোনটা আছে, দেখো J is এই অপশনটা কাটা, এই তিনটের মধ্যে একটা হবে যে, ঠিক আছে। তো লাস্ট কোশ্চেন লাস্ট একটা দেখো, কে এখানে কি আছে, কে কে আছে, তারপরে এইচ আছে, তারপরে ই আছে, তারপরে বি আছে, তাই তো 11, এটা কে মানে 11, এইচ মানে 8, এটা 5, এটা 2, তাহলে এটা দেখো -3, এটা দেখো -3, এটা দেখো -3, তাহলে এটা -3 করলে কত হবে, জেড হবে, তাই তো -3 করলে কত হবে, জেড হবে, তাহলে জে এইচ জেড, তাহলে কত আসছে, জে এইচ জেড তোমার কিন্তু রাইট অ্যান্সার আসছে, ক্লিয়ার। তাহলে অপশন 2 হবে তোমার রাইট অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই, দেখো পরের কোশ্চেনটা দেখো কি আছে, দেখো 6 7 23 41 125। তাহলে আমরা কোশ্চেনটা কিভাবে করব, দেখো প্রথমে তোমাদের ভাবতে হবে কোশ্চেনটা আমরা কিভাবে করব, ওকে। ভাবো ওজে, আচ্ছা তাহলে চলো আমরা এবার করি, তাহলে তোমরা যদি না করতে পারো তাহলে দেখো আমরা এবার করব, কিভাবে করব দেখো কোশ্চেনটা, দেখো দেখো আমরা যদি লিখে নিই এটা 6 7 23 41 125, তাই তো। আচ্ছা এটা যদি আমরা করি +1, ডিফারেন্স নাও, ডিফারেন্স নিয়ে এটা আসবে না, তাহলে আমরা এক কাজ করি, এটা কীভাবে সঙ্গে নিতে পারি, দেখো গুণ 2, 6 2 12 -5, গুণ 2, 6 2 12 -5 করলে কী হয়, 7 হয়, তাই তো। এটা কী হয় দেখো, 3 7 21, কাছাকাছি কত হচ্ছে, 3 গুণ 3 +2, গুণ 3 +2, ওকে। এটা কত হচ্ছে দেখো, 23 2 46, গুণ 2, 23 2 46 -5, তাহলে সিরিজটা কী আসছে বুঝতে পারলে, গুণ 2 -5 গুণ 3 +2, ওকে। সেমভাবে এটা কী কত হবে, দেখো গুণ 3 আছে, দেখো গুণ 3 +2 আছে কিনা, গুণ 3 করলে কত, 41 গুণ 3, 3 1 3 3 4 12 +2 করলে 125 হচ্ছে। তাহলে এটা কত হবে দেখো, এবার 125-এর সঙ্গে আমরা কত গুণ করব, গুণ 3 করব, গুণ 3 করব +2 করব, ওকে। 125 গুণ 3, 3 5 15 5, 1 থাকছে, 3 9 36, আর 1 37, +2 করলে কত হয়, 300 কত হচ্ছে দেখো, সরি ভুল বললাম তোমাদের, তারপরে এটা কত আছে, গুণ 2 -5, এটা আছে গুণ 3 +2, এটা আছে গুণ 2 -5, এটা আছে গুণ 3 +2, এটা সরি এটা গুণ 3 হবে না, এটা হবে গুণ 2 -5, ওকে। তাহলে 125 দিনই কত, 250 -5 করলে কত হবে, 245, তাই তো। তাহলে সিরিজটা বোঝা গেল, 245 কোনটা আছে, অপশন 2, কী আছে, গুণ 2 -5 গুণ 3 +2, গুণ 2 -5 গুণ 3 +2, গুণ 2 -5, আবার এই সিরিজটা হবে, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই, দেখো কী আছে, দেখো নেক্সট কোশ্চেনটা কী আছে, দেখো 17 22 29 39 53, এটা দেখো কাছাকাছি আছে সবকটা, +5
7 प्लस 10 प्लस 14 তো দেখো 5 7 10 14 মানে এখানে আরেকবার তোমাকে গ্যাপ নিতে হবে দেখো প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এবার দেখো একটা সিকোয়েন্সে আসলো 2 3 4 তার মানে এখানে হবে প্লাস 5 মানে প্লাস 14 আর 5 কত 19 তাই তো তার মানে আমাকে 53 এর সঙ্গে 53 এর সঙ্গে আমাকে 19 অ্যাড করতে হবে 9 3 12 2 5 8 6 7 72 ক্লিয়ারলি বোঝা গেল দেখো আমাদের এতগুলো সিরিজ প্র্যাকটিস করা তার একটাই কারণ তোমরা কিন্তু যতগুলো আমি কোশ্চেন তোমাদের করাচ্ছি ধরো তোমাদের তিনটে ক্লাসে মোট 30টা ধরো কোশ্চেন হচ্ছে এই 30টা কোশ্চেন তোমাদের কিন্তু একটা রিজনিং এর যে খাতা থাকবে সেখানে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে চ্যাপ্টার ওয়াইজ যতগুলো চ্যাপ্টার আমি করেছি তোমাদের ক্লক করিয়েছি তোমাদের তারপর তোমার কি বলবো এটাকে ফিগার কাউন্টিং করিয়েছি যতগুলো চ্যাপ্টার আমি করিয়েছি কোড ডিকোড করেছি এই চ্যাপ্টারগুলো সব কিন্তু ইনক্লুড থাকবে তোমাদের খাতায় ইনক্লুড থাকবে কোশ্চেনগুলো সব ইনক্লুড থাকবে এবার যখন তুমি কি করবে উইকলি উইকলি কিন্তু এই কোশ্চেনগুলো তোমাকে একবার রিভিশন করতে হবে রিভিশন করলে কি হবে তোমার টাইপগুলো কিন্তু পুরোপুরি মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তারপর এক্সাম হলে এরকম টাইপের কোশ্চেন থাকলে তোমাদের আর সলভ করতে কোনো রকম কোনো প্রবলেম হবে না তাই বলছি তোমরা কিন্তু ম্যাথেরও যেমন নোট খাতা বানাবে ম্যাথের যেমন নোট খাতা তোমাদের হবে অনেক আছে ম্যাথ রিজনিং এগুলো নোট খাতা বানায় না অবশ্যই তোমাদের নোট খাতা কিন্তু বানাতে হবে আমি কিন্তু বলছি নোট খাতা অবশ্যই বানাতে হবে এই ভুলটা আমি প্রথম দিকে করেছিলাম নোট খাতা বানাইনি রিজনিং এবং ম্যাথের মানে এটাকে হালকাভাবে নিয়েছিলাম জাস্ট প্র্যাকটিস করতাম বাড়িতে বাট প্র্যাকটিস করলে হবে না তোমাকে নোট খাতা বানাতে হবে এবং সেটা টাইম টু টাইম রিভিশন করতে হবে এক্সামের আগে এক্সামের দু চার দিন আগেও তোমাকে ম্যাথ রিজনিং রিভিশন করতে হবে তখন আর হাতে প্র্যাকটিস করা যাবে না যাতে সমস্ত খাতা তোমাকে রিভিশন করে যেতে হবে এক দু দিনের মধ্যে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই দেখো কোশ্চেনটা দেখো আমরা যদি প্রথমে কলাম বরাবর দেখি কি কি আছে 3 6 5 দেখো কোনোভাবে কিছু করে এটা আসছে না 3 6 5 8 3 8 করলে 6 আসছে না তোমার 6 3 9 করলে আসছে না কিছু করলে আসছে না এবার আমরা যদি এই লাইনটা দেখি একটা জিনিস দেখো আমরা বুঝতে পারছি একটা জিনিস করে এই লাইনটা করলে আসবে দেখো 3 13 আর 4 একটা জিনিস যদি তুমি করো এখানে যদি 3 স্কোয়ার করো 9 হয় প্লাস 4 করো 13 হয় ঠিক আছে মানে এইটার স্কোয়ার করে তুমি যদি 4টা অ্যাড করো তাহলে মাঝখান পোর্শনটা আছে তাহলে সেমভাবে আমি সেকেন্ড লাইনটা চেক করব ঠিকঠাক আছে কি না 6 স্কোয়ার করব 36 সঙ্গে আমি যোগ করব কত 31 তাই তো 31 যোগ করব তাহলে 6 আর 7 3 আর 3 6 67 তাই তো 67 তাহলে 67 আসলো তাহলে আমাকে সেমভাবে কি করতে হবে আমাকে সেমভাবে নিচের লাইনটা এই এই লাইনটা করতে হবে কি করতে হবে 5 এর স্কোয়ার করতে হবে 5 এর স্কোয়ার সমান সমান 25 সঙ্গে আমার 20 যোগ করতে হবে 25 আর 20 কত 45 মানে অপশন 1 কিন্তু আমার রাইট অ্যানসার ওকে তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই দেখো কোশ্চেনটা কি বলেছে প্রথমে আমরা দেখব কি করব দেখো কি কি আছে দেখো লিখে নি 6 6 8 24 28 তোমাকে দেখে কিন্তু ভয় পেলে হবে না ঠিক আছে তোমাকে পুরোপুরি কনফিডেন্স দ্বারা একটা কথা আমি বলবো তোমাদের যখন তুমি কোর্সেন অ্যাটেন্ড করবে রিজনিং যদি এক চান্সে তুমি দেখে বোঝো যে এটা কি করব তাহলে পরে কিংবা একবার ট্রাই করে একবার ট্রাই করতে মানে যেটা তোমার এক চান্সে হবে সেটা করেই তুমি বেরিয়ে যাও আর কঠিন যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু সেকেন্ড চান্সে তোমাকে অ্যাটেন্ড করতে হবে পরে তোমাদের এইসব বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে তোমরা এক্সাম হলে কোর্সেন অ্যাটেন্ড করবে সমস্ত কিছু আলোচনা করব পরে ওকে দেখো এটা যদি আমি করি প্লাস 1 এটা প্লাস 2 এটা গুণ 3 এটা যোগ 4 এটা গুণ 5 5 আর 40 এর 0 আছে 4 5 আর 14 হ্যাঁ এবার কি হবে যোগ 6 হবে তাহলে 146 তাই তো যদি তুমি টাইপ ধরতে পারো যদি তুমি টাইপ ধরতে পারো তাহলে দেখো কত ইজি ভাবে আমি সলভ করছি কিন্তু যদি তুমি একবার তুমি গুলিয়ে ফেলো তাহলে তুমি কিন্তু আর সলভ করতে পারবে না ওকে তো চলো পরের কোশ্চেনে চলো কি আছে দেখো সি সি মানে 3 এইচ মানে 8 তার মানে প্লাস 5 আবার প্লাস 5 8 আর 5 13 13 আর 5 কত 18 আবার প্লাস 5 তাই তো ওকে তাহলে এখানে প্লাস 5 হবে 18 আর 5 কত 23 18 আর 5 কত 18 আর 5 কত 23 তাই তো 23
23 মানে কোনটা হবে 23 মানে w w w মানে কি 23 তার মানে অপশন দুইটা হবে রাইট आंसर আর বাদ বাকিগুলো আমি চেক করলাম না তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কিভাবে অপশন এলিমিনেট করতে হয় সেটাও তোমাদের আমি শেখাচ্ছি এই যে ওকে খুব ইজি কোশ্চেন দেখো 11 এর স্কয়ার 13 এর স্কয়ার এটা তোমরা সবাই করতে পারবে আর এটা করার জন্য তোমাকে স্কয়ার জানতে হবে একটা আমি কি বলেছি 1 থেকে 40 পর্যন্ত স্কয়ার তোমাকে কিন্তু বর্গ তোমাকে জানতে হবে তাই তো 1 থেকে 40 আর এখানে 1 থেকে 21 তোমাকে ঘনমূল ঘন জানতে হবে ঘনমূল জানতে হবে কিউব কিউব জানতে হবে ঠিক আছে কিউব আর স্কয়ার আর কিউব তোমাকে জানতে হবে স্কয়ার তোমাকে 1 থেকে 40 আর কিউব তোমাকে 1 থেকে 21 ওকে এটা তাহলে কত স্কয়ার আছে দেখো 17 এর স্কয়ার মানে 289 তাহলে 11 13 15 17 তাহলে এটা 19 এর স্কয়ার হবে 19 এর স্কয়ার তোমরা যদি না জানো তাহলে তোমরা অ্যানসার কিভাবে করবে 19 এর স্কয়ার 361 ওকে দেখো এগুলো কিন্তু আমি আমার লাইভ এক্সপেরিয়েন্সে বলছি ঠিক আছে আমি আমার চাকরি পেতে যেসব জিনিস কাজে লেগেছে আমিও কিন্তু সেম তোমাদের সঙ্গে সেই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে তোমরা হয়তো ভাবছো 1 থেকে 40 এর স্কয়ার এটা লাগবে না অবশ্যই লাগবে 1 থেকে তোমার 21 এটার কিউব লাগবে না অবশ্যই লাগবে এগুলো তোমাকে ক্যালকুলেশন করতে হেল্প করবে যদি তোমাকে এটা তুমি না জানো 11 এর স্কয়ার 101 তাহলে তোমাকে গুণ করে দেখতে হবে 19 এর স্কয়ার তুমি না জানো তাহলে 19 গুণ 19 9 9 81 1 এইভাবে তোমাকে গুণ করে দেখতে হবে তো এইভাবে এই টাইমগুলো আমাদের সেভ করতে হবে ওকে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে সিরিজের তোমাদের পার্ট আমি শেষ করছি তোমাদের প্র্যাকটিস করালে আরো করাতে পারি সিরিজ বাট আরো বেশি সিরিজ করে লাভ নেই ওকে নেক্সট আরো যে চ্যাপ্টারগুলো ফার্স্ট যখন বেসিক চ্যাপ্টারগুলো আমি তোমাদের শেষ করবো পরে যখন প্র্যাকটিস করাবো তখন আরও তখন অন্যান্য টাইপ করানো যাবে ওকে সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে এবং আজকে সিরিজের লাস্ট ক্লাস ছিল তোমাদের নেক্সট দিন অন্য কিছু করাবো তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ম্যাথের ক্লাসে তো ভালো থেকো তোমরা সবাই এবং বাড়িতে তোমরা কি বলবো বাড়িতে তোমরা ভালো করে পড়াশোনা করো একটু সময় ওয়েস্ট করো না ডোন্ট ওয়েস্ট টাইম ওকে এক একটা সেকেন্ডের দাম কিন্তু তুমি যদি নষ্ট করো এক একটা সেকেন্ডের দাম কিন্তু তোমাকে পরবর্তী সময় দিতে হবে তো চলো বাড়িতে ভালো করে তোমরা পড়াশোনা করো তো ভালো থেকো তোমরা সবাই।